সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই ধরনের হাই কোয়ালিটি ডিএসএলআর মতো করে আপনারা পারবেন, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন ডিএসএলআর মতো করে। অনেকেরই মাথায় চিন্তা আছে যে আমরাও যদি ডিএসএলআর মতো করে ফোন দিয়ে ছবি তুলতে পারতাম তো কতই না ভালো হতো। এইবার আপনারা পারবেন, আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ডিএসএলআর ক্যামেরা ইনস্টল করে আপনারা পারবেন ছবি তুলতে। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মধ্যে কিন্তু ছবিটি আসছে হাই কোয়ালিটির মধ্যে। দেখতে পাচ্ছেন আমি জুম এবং জুম আউট করছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটি কিন্তু ফাটছে না, একদম হাই কোয়ালিটি এইচডির মতো হয়ে ছবিটি চলে আসছে। এরপরে এর মধ্যেও আপনারা কিছু সেটিং করতে পারেন। তো কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন তা আমি আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি ছবি ক্যাপচার করে দেখিয়ে দেবো আমি আপনাদেরকে। এই দেখুন, দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি হয়ে চলে এসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটি কিন্তু একদম এইচডির মতো হয়ে চলে এসছে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য এবং ডাউনলোড করার জন্য চলে আসতে হবে গুগল প্লে স্টোরতে এবং এখানে সার্চে টাচ করে দেবেন। সার্চে টাচ করে দেওয়ার পর এখানে ক্যামেরা FV5 লিখে সার্চ করবেন। ক্যামেরা FV5 লিখে সার্চ করে দেবেন, সার্চে টাচ করে দেবেন। সার্চে টাচ করে দেওয়ার পর এখানে সর্বপ্রথমে কিন্তু অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এখানে আপনারা ইনস্টল করে নেবেন, আমার কিন্তু এখানে ইনস্টল করা আছে। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো ওপেন করে, ওপেনে টাচ করে দিলাম। তারপর এখানে আপনারা নেক্সটে টাচ করে যাবেন, নেক্সটে টাচ করে দেবেন। তারপর এখানে অ্যালাও পারমিশন চাইবে, আপনারা অ্যালাও করে দেবেন। তারপর এখানে ক্যামেরাটি চলে এসে এবার আমরা এখানে কী করবো, ফুল স্ক্রিন করে নেবো। এখানে ফুল স্ক্রিনে টাচ করে দেবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে লাইটিং দিতে পারেন এবং কমাতে পারেন, আপনাদের পছন্দের মতন আপনারা ক্যামেরাটি সেট করে নেবেন। এরপর এখান থেকে আপনারা ছবি তুলতে পারেন। তারপর এখানে আরও রয়েছে কালার দিতে পারেন, ফোকাস দিতে পারেন এবং কি ইস্যু করতে পারেন। তারপর এখানে লাইটিং রয়েছে, ক্যামেরা, তারপর এখানে রয়েছে টাইম, আপনি কত সেকেন্ডে ছবি ক্লিক করতে পারেন। তারপর এখানে এটি এই অপশানটিও আপনারা অন করে রাখতে পারেন। তারপর এখানে রয়েছে চার আকারের ঘরের মতো অনেকগুলি রয়েছে, এগুলো আপনারা অন করে ক্যামেরা করতে পারেন। তো আমি এখানে আমি আপনাদেরকে দেখাবো জুম করে, জুম আউট করে দিচ্ছেন। ক্যামেরা একেবারে খুব হাই কোয়ালিটির চলে আসছে। দেখ আমি আপনাদেরকে দেখাবো একটি ছবি ক্যাপচার করে এবং কি ক্লিক করে দেখতে পাচ্ছেন। আমি ছবিটি ক্যাপচার করে নিলাম। এরপর আমি আপনাদেরকে দেখাবো ছবিটি, দেখতে পাচ্ছেন এখানে আপনি জুম করলে আপনার ছবিটি কিন্তু ফাটছে না এবং কি খুব সহজে আপনারা পারবেন ডিএসএলআর মতো করে ছবি।